চাকরি পেয়ে যেতাম আমি তো সেখানে মেডিকেল আনফিট হওয়ার পরে বিশাল বড় একটা ভাঙি পড়েছিলাম যে আর কি হয় এরকম হবে আর হবে না দিয়ে বাড়ি এলাম বাড়ি এসে বাবা বললো আরে কি আছে স্টেট পুলিশ দেখ এটা হলো না তো কী হলো দিয়ে আরও দাদাদের মানে বাবা দাদা আর কি গুরুজনদের আর কি মানে তুমি কবেলা প্র্যাকটিস করতে আমি সকাল বিকাল দুবেলা কি একবেলা আর্মির সময় তিন বেলা আচ্ছা তিন বেলা আর

আমরা আগে একটা পার্ট বানিয়েছিলাম যে পার্টে ভাইয়ের নিজের কাহিনী বলেছে যে কীভাবে পড়াশোনা করতো বা বাড়িতে কতটা হেল্প করেছিল সেই সময় সাকসেস হিস্টোরি নিয়ে একটা কাহিনী বলেছিল তো আমরা ভাইকে পেয়ে গেছি তো আজকে ভাইকে আমি ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাই তুমি যে রানিং করেছো রানিং কিভাবে প্র্যাকটিস করতে সাথে আমি বলছি ভাই তিনবার আর্মিতে মানে যেটা ডায়েট লাইন আর্মি ব্রাকপুরে তিনবার পাস করেছিলো প্লাস এস এসসি যেটি মাঠ পাস করেছে এত কিছু পাস করেছিল তো তার কাছ থেকে আমরা জানবো যে মাঠের এক্সপিরিয়েন্সটা মানে ভাইয়ের বলতে গেলে খুব ফিজিক্যালি স্ট্রং আর্মি জিডিতে যতবার গেছে ততবার ফার্স্ট গ্রুপে মাঠ ফার্স্ট গ্রুপে মাঠ করেছে বুঝতে পারছো মানে মাঠটা খুব স্ট্রং তো আমরা সবাই ভাইয়ের কাছ থেকে জানবো শিখবো যে মাঠ কীভাবে প্র্যাকটিস করা হয় কোন কোন টাইমে করা হয় কী কী ফুড ইউজ করতে রানিং করার পর কী খাবার খেতে সেসব নিয়ে একটা জানবো আর ভাই একটা খুব হাই ফ্যামিলি লই মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছো তাদের জন্য আরও বেশি কাজে লাগবে তুমি তোমার মাঠের ব্যাপারে আমাদেরকে শেয়ার করো যাতে আমরা তোমার কথা শুনে কিছু উপকৃত হই তো প্রথমেই আমাকে আমার এই মাঠের ব্যাপারে যে ফিজিক্যালি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যে চান্স দিয়েছি মিঠুন দা আমাকে তার জন্যে মিঠুনদাকে অনেক ধন্যবাদ জানাই তো আমি খুব ছোটোর থেকে আর কি যত আমার যখন আর কি বুদ্ধি হয়ে গেছিল যে ডিফেন্স লাইন বলে একটা জিনিস হয় তখন থেকে আমি আরকি যারা গ্রামের সিনিয়র দাদারা ছিল তারা আর কি রানিংয়ে যেত তো তখন খুব একটা বুঝতাম না তো ওদের পেছনে পেছনে চলে যেতাম যে আমি চলে যাই কি আছে ভোরবেলা তো ওরা ভোরবেলা যেত তো আমরা উঠতে পারতাম না তো পরে যেতাম তো গিয়ে ওদের সঙ্গে দৌড়তে দৌড়তে আমি তখন চার রাউন্ড মানে ঠিকঠাক দৌড়তে পারতাম না তো এটা দু হাজার ষোলোর ব্যাপার বলছি আমি দু হাজার তখন ক্লাস নাইনে পড়ে আমি তো ক্লাস নাইন থেকে আর কি একটু একটু মাঠে যেতে শুরু করলাম মজা লাগতে শুরু করলো যে আরে মাঠ তো কোনো ব্যাপারে আর কি দিনটা পুরো ভালো এই দৌড়ার পরে তো তারপরে দু হাজার সতেরোতে দেওয়ার পরে জানতে পারলাম কিছু দাদা দাদার কাছে আমার নিজের দাদার কাছে জানতে পারলাম যে আর্মি লাইন বলে কোনো জিনিস হয় একটা আর্মিতে এরকমভাবে দৌড়তে হয় অনেক টাফ হয় তাহলে তখন আমি আর কি নিজের কদমটা একটু বাড়ালাম যে আমাকে তাহলে একবার দেখি আমার যেহেতু হাইট আছে মানে বুঝতে পারলাম যে আমি আর কি চান্স পেতে পারি আর্মিতে তাহলে আমি আর কি নিজের দৌড়টা একটু স্ট্রংলি করতে শুরু করলাম তো দাদাদের সঙ্গে দৌড়তে যেতাম দু হাজার আমার প্রথম বয়স হয় যে মানে আর্মিতে চান্স পাওয়ার জন্য তো দু হাজার আমি কোন কোন সালে আর্মিটা পাস করেছো সেগুলো তুমি একটু বলো তো বলে দিচ্ছি আমি তো দু হাজার প্রথম আমি ফর্ম ফিল করি তো তখন আর কি আমি আমার কনফিডেন্স ছিল না যে আমি মাঠ পাস করে যাবো প্র্যাকটিস করে গেছিলাম এমনি বাড়ি থেকে আর কি খুব একটা ছিল না কিন্তু আমি দৌড়তাম আর কি আমি কোনোদিন থেমে থাকতে শিখিনি আর কি এটা হচ্ছে বড় কথা আমার বাড়ির লোক সাপোর্ট করতাম আমাকে অনেক আর ওরকম উঠিয়ে দিত মা আর কি বলে দিত যা দৌড়তে ওরা গেলো এ গেলো তুই ঘুমাই এখনো তাহলে আর কি মা উঠায় দিত তো ওরকম যেতাম আর কি তো দু হাজার যখন ডাইরেক্ট লাইন ফার্স্ট গেলাম আর্মিতে তো সেখানে আর কি মাঠ পাস হয়ে গেছিলো আমি ভাবিনি যে মাঠ পাস হয়ে যাবে কিন্তু প্র্যাকটিস ছিল যেহেতু সেহেতু মানে মাঠ পাস করে গেছিলাম হ্যাঁ সেটা ফার্স্ট গ্রুপ হয়েছিল তো দু হাজার ওই মেডিকেলে কেটে গেছিলাম ঠিক আছে আমি হার মানি নেই দু হাজার আবার একটু জোর কদমে শুরু করলাম যেহেতু কম্পিটিশন যদি কেউ কেউ জানো যারা আর্মিতে গিয়েছো যে কম্পিটিশন কিরকম হয় আর্মির মাঠে যদি যদি কম্পিটিশন কোনো হয় তো আর্মির মাঠে হয় দৌড় কম্পিটিশন কাকে বলে সেটা আগে ছিল যেহেতু পরীক্ষার আগে আগে হয়তো রানিং হতো আগে তারপর পরীক্ষা হতো তো জানে অবশ্যই যারা হয়তো প্রিপারেশন নিচ্ছ তারা জানতে যে মাঠ তো দু হাজার দু এই দু বছরে আর কি আমি মাঠ পাস করি মেডিকেলে কাটে যাই তো তখন আর কি দেড়শো জন করে দৌড়াতো আর ওরকম কুড়ি জন বাইশ জন ধরতো আর কি তো দু হাজার উনিশে ওরকম কেটে গেলাম তো দু হাজার কুড়িতে জানোই তো করোনা দু হাজার একুশে করোনা তো দু বছর হয়ে গেছিল তো আমি ফিজিক্যাল দিক থেকে আমি আর কি যে করোনা হয়ে গেল আমি ঘরে বাড়িতে বসে থাকবো ঘরে বেলা আমি প্র্যাকটিস আর কি জারি রেখেছিলাম তো দু হাজার একুশ পেরে গেলো দু হাজার বাইশে আবার সেই পোস্টপন্ড হতে হতে আবার হাজার বাইশে র্যালি হলো দু হাজার বাইশে আমার বয়স হয়ে গেলো টিডিএন এর বয়স তখন তো জানোই টিডিএন আবার কি জিনিস জিডি একটু সহজে টিডিএন আবার মানে মানে আর কি কী বলবো হাট লেভেলটা একদম খতরনাক লেভেল থাকে আর কি দৌড়ের লেভেলটা তো দু হাজার উনিশে থেকে আমি আর কি বেশি খাটতে শুরু করলাম দু হাজার বাইশতে তো দু হাজার বাইশে মানে প্র্যাকটিস খুব একটা মানে হেভি লেভেলের আর কি হেভি লেভেলের বলতে হাঁটুগুলো আর কি কটকট কটকট আওয়াজ করতাম আর মানে এতটাই প্র্যাকটিস করেছিলাম তো দু হাজার বাইশেও মাঠে গেলাম তো মাঠে যাওয়ার পরে মানে কি বলবো গেলাম ওখানে গিয়ে যাওয়ার পরে পজিশন পজিশন একটা লিখতে হবে মাঠের মধ্যে মানে ফার্স্ট পজিশন আর কি ইয়ে করতে হয় তো সেখানে ফার্স্ট গ্রুপ আর কি ইয়ে করে দু হাজার বাইশও মেডিকেলে কাটিয়ে গেলাম তখন আমার ছিল এনসিসি সি সার্টিফিকেট মানে কতটা আফসোস বুঝতেই পারছেন মানে এনসিসি থাকার পরে মেডিকেলে কাটিয়ে গেছিলাম মেডিকেল ফিট হলেই চাকরি চাকরি পেয়ে যেতাম আমি তো টিডিএন ছিল না যেহেতু ছাড় দিয়েছিল সরকার আমি তে পেয়ে গেছিলাম দুশো জনের ব্যাচ ছিল সেটা আমি মোটামুটি ছ নম্বরে আর কি ঢুকিয়েছিলাম ছ নম্বরে তো সেখানে মেডিকেল আনফিট হওয়ার পরে বিশাল বড় একটা ভাঙি পড়েছিলাম যে আর কি হয় এরকমভাবে আর হবে না দিয়ে বাড়ি এলাম বাড়ি এসে বাবা বললে আরে কি আছে স্টেট পুলিশ দেখ হ্যাঁ এটাই হলো না তো কী হলো দিয়ে আরও দাদা দাদারের মানে বাবা দাদা আর কি গুরুজনদের আর কি মানে তো আমি আবার শুরু করলাম সেই ওইটাই তো আমি এখনও ফিজিক্যালি খুব একটা দৌড়ি নেই যদিও মানে আমি পড়াশোনারটা একটু বেশি চাপ দিয়ে দিয়েছিলাম যেহেতু স্টেট পুলিশেও কম্পিটিশান ভালোই হয় তোমরা জানো যে পরীক্ষায় অনেক কম্পিটিশান হয় তার জন্য আমি মানে পড়াশোনাটার বেশি জোর দিয়েছিলাম ফিজিক্যালটা খুব কম যেতাম তারপরে জিটিতে পাশ করার পরে পাঁচ কিলোমিটার রানিং হলো তাহলে রানিং শুরু করলাম আমি এক মাস মতো টাইম ছিল তো মানে হেভি কষ্ট হতো আর কি হঠাৎ ছেড়ে দিয়েছিলাম প্রায় এক বছর মতন ছাড়া হয়ে গিয়েছিলো তো যেহেতু আমার আগে পাঁচ ছ বছর আর কি প্র্যাকটিস করা ছিল সেহেতু আমার ওই রানটা তুলতে আমার আর দশ দিনও টাইম লাগে তাহলে মানে প্র্যাকটিসটা আর কি ভালো রকম ছিল ওই জন্য আমি রানটা পাস করে গেলাম রান ছিল আমার জিডিতে রাতে ঝাড়খণ্ডের রান ছিল দুরুয়াতে তো সেটা আর কি মানে এক সাইডে পুরো আড়াই কিলোমিটার আপ যাচ্ছিলো পুরো আপে আর ডাউনটা যেটা ছিল ভাবিছিলাম যে ডাউনটা পুরো টানা হয়ে যাবে কিন্তু তার বিপরীতে হাওয়া দিছিল তো প্র্যাকটিসটা আর কি মাস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস যে প্র্যাকটিস ছাড়া যাবে না আর জিত ছাড়া যাবে না যে আমার কষ্ট হচ্ছে আমি ছেড়ে দেবো এইটা হবে না আস্তে আস্তে চলো যখন কষ্ট হচ্ছে আস্তে চলো তোমার দম চলে আসবে তুমি তারপর অটোমেটিক তোমার একটা দম পেয়ে যাবে তুমি স্টেপ বাড়াতে মানে বাড়তে পারবে আর কি তো এইভাবে আমি জিডির মাঠটা করেছিল আর আর্মিতে তিনবার ফার্স্ট করে মাঠ করেছিলাম তো আজকে আমি বিএসএফ এ মাঠ করার পরে আজকে বিএসএফ এ সিলেকশন হয়েছি ভাই খুব সুন্দরভাবে তুলে ধরলো আমাদের কাছে ভাইয়ের ফিজিক্যালের যে হয়েছিল মানে আর কি আর্মি লাইনের ব্যাপারগুলো যে কীভাবে কীভাবে মাঠ করতো তো এটাতে থেকে আমরা এবারে তো এবার আমরা ভাইয়ের কাছ থেকে শিখবো যে ভাই মানে আমরা কতক্ষণ যাব প্র্যাকটিস করতে বা কোন টাইমে যাব কতটা রানিং করবো সেই সব নিয়ে একটু বলো তো যারা আর কি মানে খুব একটা দৌড়াতে পারো না তাদেরকে বলছি মানে রেগুলার যেতে হোক মাঠ এমন লাগে যে আমি আজকে গেলাম অনেকটা আর কি ক্লান্ত হয়ে গেলি তাহলে আজকে যাবো দু তিন দিন যাবো শুয়ে থাকবো এরকমটা করলে চলবে না তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে তো যারা আর কি খুব একটা দৌড়তে পারে না যাদের চর্বি তর্বি আর কি হয়ে গেছে হবে কি যারা মানে পড়াশোনায় বেশি জোর দিয়ে বসে থাকে তাদেরকে একটু চর্বি মানে স্ট্যামিনাটা কমে যায় আর কি ওটা স্বাভাবিক জিনিস সবারই হয় আমার হয়েছিল তো যারা মানে শুরু করবে তো তাদেরকে বলছি ধীরে ধীরে শুরু করো এমন যে তুমি প্রথমে ষোলোশো মিটার পাঁচ মিনিটে মারি দিতে পারবে এমনটা হতেই পারে না কেউ পারবে না আমিও পারিনি কেউ পারে না আর কেউ পারবে ওখানে প্রথম থেকে শুরু করতে হবে ধাপে ধাপে প্রথমে কতটা মানে প্র্যাকটিস করতে হবে প্রথম দিন দিন আমি যাবো মাঠে ধরো আজ প্রথম দিন আছি তো কতটা আমি দৌড়বো প্রথম দিন যদি যাও তাহলে হয়তো তোমাকে ষোলোশো মিটার মাঠ করতে যাবো আমি তো আমি প্রথমে প্র্যাকটিসে যাচ্ছি তো কতটা দৌড়তে হবে মোটামুটি প্রথম দিন থেকে শুরু করতে গেলে তোমাকে একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমি আস্তে আস্তে হলো মানে এমন নয় যে প্রথম দিনে আর কি তুমি একদম চিতার চিতার মতো দৌড়তে পারো এমনটা হয়নি কেউ পারে নাই তো মানে তোমাকে ভাবে শুরু করতে হবে যে মানে ধীরে ধীরে এসেই কিন্তু মানে তোমাকে একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমি আজকে ষোলোশো মিটারে দৌড়বো বা দু কিলোমিটার দৌড়বো পাঁচ কিলোমিটার দৌড়বো এরকম একটা টার্গেট ফিক্স করতে হবে আমি থামবো না আমি ধীরে ধীরে যাবো কিন্তু আমি থামবো না থামলে চলবে না তোমাকে মানে আর কি কদমটা মেনটেন করে চলতে হবে একটা একটা স্টেপ লাগাই দিলে যে আমি একদম ধিকি 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 চলতে থাকবো এরকমভাবে তোমাকে মানে থামা চলবে না কষ্ট হবে তখন স্লো করো কিন্তু

আর টাইম ধরে নয় কিন্তু হালকা হালকা দৌড়বে যেটা আমি বলি ভিডিওতে দু কিলোমিটার যেটা আমরাও করি বর্তমানে ফলো করি সেটাই দু কিলোমিটার হালকা হালকা রানিং করলাম বাস রানিং কমপ্লিট হয়ে গেলো সেকেন্ড দিয়ে ওরকমভাবে চলবে মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ চলবে চলবেই এবার তুমি স্টেমিনা বাড়াও আস্তে আস্তে স্পিড করো স্পিড করো প্লাস দুইয়ের জায়গায় তিন কিলোমিটার দৌড়ো বা চার কিলোমিটার দৌড়ো ওই আস্তে আস্তে স্টেমিনাটা বাড়াও যদি পাঁচ কিলোমিটার দৌড়ো বা চার কিলোমিটার দৌড়ো ষোলোশো মিটারটা আরভিন মাঠ কোনো মনে মনে হবে না আর ওরকমভাবে প্র্যাকটিস করতে হবে চার পাঁচ কিলোমিটার দৌড়তে হবে তবে যদি তুমি ষোলো মিটার তুমি যদি মনে মনে ভাবো যে আমি ষোলোশো মিটার মাঠ আছে ষোলোশো মিটারে আমি দৌড়বো তাহলে কিন্তু মাঠ কোনোদিন করা মুশকিল হয়ে যাবে ঠিক আছে ওইটা হয় না প্র্যাকটিস বেশি করতে হবে সেই হিসাবে সেই সূত্র তুমি অটোমেটিক ভালো একটা পাস পাস করে যাবে তো এবারে বলছি ষোলো মিটার হয়ে গেলো এটা পাঁচ কিলোমিটার জন্য যে তুমি মাঠ পাস করেছো পাঁচ কিলোমিটার কারণ জিডি মাঠ তো পাঁচ পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার যে মাঠ ছিল তো তোমাকে পাঁচ কিলোমিটার প্র্যাকটিস করতে হতো না বেশি করতে হতো সেইটো একো ব'ল ক'তো প্ৰেম প্ৰথম কথা হ'ল তোমার যতটা মাঠ থাকবে আর কি পাঁচ কিলোমিটার ষোলোশো মিটার তার থেকে তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে কারণ হচ্ছে যদি মাঠে হয় তো ষোলোশো মিটারের জায়গায় তোমাকে দেখবে ডান দিক থেকে কেটে কেটে আর কি যেতে হবে সতেরো থেকে বেশি হয়ে যেতে পারে কারণ তোমাকে যদি বেশি বেশি কেটে যেতে হবে তাহলে সতেরো থেকে বেশি হয়ে যেতে পারে তো ষোলোশোর ক্ষেত্রে মানে তোমাকে পাঁচ কিলোমিটার প্র্যাকটিস করতে হবে যদি ষোলোশো তুমি দিবে তাহলে তোমাকে পাঁচ কিলোমিটার প্র্যাকটিস করতে হবে আর যেহেতু এসএসসি যদি পাঁচ কিলোমিটার লাগে তো সেখানে তোমার টাইম মেনটেন করে দৌড়তে হবে যে মানে আমি পাঁচ কিলোমিটার দৌড়বো এমনটা লই তোমাকে হয়তো চল্লিশ মিনিট দৌড়তে হবে পঞ্চাশ মিনিট দৌড়তে হবে এরকম ভাবে কত কিলোমিটার কিলোমিটার একটু বলো কত কিলোমিটার দশ কিলোমিটার দশ কিলোমিটার না দৌড়লে চলবে সাত আট দৌড়লে হয়ে যাবে কিন্তু তোমাকে টাইমটা করতে হবে যে আমি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এরকম দৌড়তে হবে আমাকে তো যেহেতু চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে তুমি যত যত বেশিক্ষণ ধরে দৌড়বে তোমার স্টেমিনা তত আর কি স্ট্রং হবে আর কি এটা হচ্ছে ব্যাপার টাইম তোমাকে ওটা দমটা বসাতে হবে এক কথা বলতে গেলে দমটা বসাতে হবে অনেকেই জানো হয়তো যে আমরা দৌড়াতে গেলেই বুকে ব্যথা করে পায়ে ব্যথা করে সেইগুলো কিন্তু আমাকে দূর করতে হবে কখন দূর করবে যখনই তুমি দৌড়াবে তো যখন দৌড়তে দৌড়তে ধরো তোমার এই এ সাইডে এই জায়গাটা ব্যথা করে তো যে সাইডে ব্যথা করবে তার উল্টো সাইডে মুঠিটা এরকম ভাবে বন্ধ করে আর মানে জোরে জোরে মানে শ্বাসটা জোরে এরকম নিয়ে রাখলে মানে দু সেকেন্ড হোল্ড করে তারপরে নিঃশ্বাসটা ছাড়তে হবে তাহলে তোমার তাহলে তোমার দমটা ভাবে তোমার মানে ক্লিয়ার হয়ে যাবে আর যে তুমি যে থকানটা আছে সেটা আর কি তোমার থাকবে না তুমি তিন থেকে চারবার ওরকম দমটা পুরো জোরে নিঃশ্বাস নিয়ে আটকা রাখলে দুই থেকে তিন সেকেন্ড তারপরে মুখের সাহায্যে এরকম ভাবে ছেড়ে দিলে আটকা রাখতে হবে প্র্যাকটিক্যালি দেখেন না কেমন হবে ধরো তোমার ব্যথা করছে এই বাঁ সাইডে ব্যথা হ্যাঁ

এক গুটি জল খাতে পারো কি মানে এক একই আর কি মুখে একটু জলটা মানে মুখটা ভিজে ভিজে থাকবে শুকিয়ে যাবে না আর কি আর বলছি যে রানিং সময় কোনো কি চিংগাম বা কিছু সেন্টার কিছু মুখে আমি আমি এটা আমার ছ সাত বছর এক্সপিরিয়েন্স আমি কোনদিন এরকম ভাবে দৌড়ার সময় অনেকে লে আমি শুনেছি যে ওই লে যেটা শুকনো কিশমিশ থাকে সেটা আর কি মুখে নিয়ে আর কি চুইন গামের মতো নিয়ে করতে থাকে ওটা একটা ভালো প্রসেস কিন্তু আমি করি নাই ওটা ভালো প্রসেস বটে যেহেতু আমার থেকে সিনিয়র গুলো ওরা করেছিল আমি করি নাই কিন্তু ওটা ভালো প্রসেস বটে রাখতে পারো রানিং এর ব্যাপারে আমরা বুঝলাম তো এবারে আমরা জানবো যে সকালে রানিং করে এসে তুমি কবেলা প্র্যাকটিস করতে রানিং সকাল বিকাল দুবেলা কি একবেলা আর্মির সময় তিন বেলা আচ্ছা তিন বেলা আর

দিয়ে দিতাম তো একই সঙ্গে ওইটা থাকতো আর জলটা প্রথমে আসে জলটা একটু বেশি করে দিতাম তো সেই জলটা আগে প্রথমে পান করে নিয়ে তারপরে ইউজ করতাম আমি সেই গুড় বলে থাকে তার সঙ্গে একটা মানে শুকনো গুড়টা গুড়টা জানা অনেকেই অনেকেই জানতো ঢিমা গুড় বলে আমাদের আমার আমরা তো সেটার অর্ধেকটা নিতাম একটা বড় থাকতো সেটার অর্ধেকটা প্রত্যেকদিন খেতাম আমি

মাঠের জন্য আর কি না আমি মাঠের জন্য কোনো রকম ভাবে ডাইটের মধ্যে ওগুলো রাখিছিলাম না মানে আমি যেগুলো বললাম নরমাল আর কি সবাই এটা পারবে এটা সবাই পারবে বাজেটের মধ্যে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারলে সব কিছু মানে রানিং এর ব্যাপারে আর ফুডের ব্যাপারে রানিং এর নিয়ে ভিডিওটা এই এতদূর পর্যন্তই তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথাগুলো বলার জন্য তোমাদেরকে বোঝালো তোমাদের আশা করি অনেক কিছু হেল্পফুল হয়েছে অনেক কাজে লাগবে লাইফে তোমরাও চেষ্টা করো তোমরাও সাকসেস পাবে তোমরাও আমাদের দেশে সেবা করবে অবশ্যই চেষ্টা রাখো অবশ্যই হবে হয়তো পরে যে আজ এই ভিডিওর দেখে তুমি হয়তো নিজে উপকৃত মানে মোটিভেশন হচ্ছ কালকে দেখে তোমার ভিডিও দেখে আর অন্যকে উপকৃত হবে তো আমি এটাই বলবো যে যদি কোনো দাদার কাছে লাইফ পারো শেয়ার করবে যারা জব পেয়েছো দাদার কাছ থেকে আমরা শিখবো শুনবো অনেক মোটিভেশন পাবো টেকনিক শুনবো যেমন ওই টেকনিকটা বললো আমি লাইফে সত্যিটা আমি জানতাম না ব্যথা করতে বুকে কিন্তু আমি কি বলতো দাঁড়িয়ে নিতাম ব্যথা করলে কিন্তু ভাই যেটা বললো যে দাঁড়াতে মুঠি করে আর শ্বাসটা নিতে তাহলে কিন্তু বলছি ব্যথাটা কমে যায় নাকি ব্যথাটা কমে যায় তোমার মানে থোকানটা কমে যাবে থকানটা কমে যায় অটোমেটিক কমে যাবে তুমি